মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কবে হবে ঘোষণা হয়ে গেল। আগস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা, আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা, দেড় ঘন্টায় হবে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সময় কমিয়ে আনা হয়েছে। করোনা আবহে আগস্টে মাধ্যমিক এবং জুলাইয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, নিজের স্কুলেই হবে মাধ্যমিক পরীক্ষা, এমনটাই আজ জানিয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি তন্ময়, তোমরা দেখছো ক্যালকাটা টাইম। ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি, তিনি কিন্তু ঘোষণা করেছে জুলাইয়ে উচ্চ মাধ্যমিক এবং আগস্ট মাসে মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ, জুলাইয়ে উচ্চ মাধ্যমিক এবং আগস্টে মাধ্যমিক, কারণ আমরা জানি উচ্চ মাধ্যমিক যারা দেবে তারা একটু বড়, বয়সে বড় হও, তো তাই জন্য তোমাদের পরীক্ষা আগে নিয়ে নেবে এবং তারপর তোমাদের কলেজে ভর্তি হওয়ার আছে সেই জন্য জুলাইয়ে পরীক্ষা নিয়ে নেবে, এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে আগস্ট মাসে। ইতিমধ্যে এমনই ঘোষণা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলে দিয়েছেন জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং এই করোনা আবহের মধ্যে নিজের স্কুলেই পরীক্ষা হবে। হ্যাঁ, তোমরা যে যে স্কুলে নিজেরা পড়ো সেই স্কুলেই কিন্তু পরীক্ষা হবে, এমনটাই ইতিমধ্যেই ঘোষণা করেছে মমতা ব্যানার্জি। এবং তিনি বলেছেন 3 ঘন্টার পরিবর্তে 1.5 ঘন্টায় হবে। আমরা যেমনটাই তোমাদের বলে আসছিলাম 3 ঘন্টার পরিবর্তে 1.5 ঘন্টায় পরীক্ষা হবে, সেমনটাই কিন্তু আজকে নোটিশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 1.5 ঘন্টার জায়গায় 3 ঘন্টায় পরীক্ষা হবে এবং জুলাইয়ের শেষে আগস্টের প্রথমে, জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক, আগস্টের প্রথমে মাধ্যমিক। বন্ধুরা, আমরা যেটা যেমনটা বলেছিলাম যে পরীক্ষা তোমাদের হতে পারে, তোমরা পড়া শুরু করে দাও, অনেকেই পড়া শুরু করে দিয়েছো, আজকে নোটিশ পেয়ে গেলে এবার থেকে জোর কদমে পড়া শুরু করে দাও। গেছিলাম তাতে ম্যাম জল সাপ্লাই কোথাও প্রবলেম হয়নি, কিন্তু ম্যাম যেগুলো ম্যাম এমটিইউ ম্যাম যেগুলো আমাদের আছে ম্যাম প্রতি জেলায় এখন ম্যাম 3-4টে করে আমরা পাঠিয়েছি, কাজ করছে। টেম্পোরারি ম্যাম কিছু সময় জন্য ইলেকট্রিসিটি ছিল না, তখন ম্যাম আমরা সব জায়গায় জেন্স জেন্স ম্যাম দেখেছিলাম তাতে ম্যাম জল সাপ্লাই কোথাও প্রবলেম হয়নি, যেগুলো ম্যাম এমটিইউ ম্যাম যেগুলো আমাদের আছে ম্যাম প্রতি জেলায় এখন ম্যাম 3-4টে করে আমরা পাঠিয়েছি, এগুলো ম্যাম প্রতি ঘন্টায় 20,000 করে পাউচ ম্যাম আমরা দিচ্ছি। ইতিমধ্যে ম্যাম 40 লাখ পাউচ আমরা নিয়ে 4-5টা জেলায় ম্যাম সাপ্লাই করেছি। তোমার এই 4-5 দিন তোমাকে কিন্তু আগামী 10-15 দিনও কিন্তু পাউচ দিতে হবে, তৈরি থাকো। তোমার তো মেশিন আছে, মেশিন যে ব্লকগুলোতে পুকুর টুকুর গুলো নবনাক্ত জলে ভরে গেছে কলগুলো, সেই সব জায়গায় মেশিন রাখো পিএইচি, মেশিন থেকে জল তৈরি হবে, গ্রামের লোকেরা নিয়ে যাবে, গ্রামের লোকেরা খাবে। হ্যাঁ, যে জেলায় প্রয়োজন নেই সেই জেলা থেকে এখন তুলে নাও এমার্জেন্সি, তারপরে আবার এমার্জেন্সি হলে তখন পাঠিয়ে দেবে। হ্যাঁ, নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট থেকে তুলে নাও। হ্যাঁ, জলের যেন কোনো অসুবিধা না হয় দেখে রাখবে, জলের আরেক নাম জীবন, ঠিক আছে। আর এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও যেটা করতে হবে, বা ফরেস্ট ডিপার্টমেন্টকে বা ডিজাস্টার ডিপার্টমেন্টকে, পুকুরগুলো পরিষ্কার করে ফেলতে হবে। পুকুরের মধ্যে গাছ টাছ পড়ে পুকুরগুলো নষ্ট হয়ে যায়, পুকুরগুলো জল খেতে পারে না, গ্রামের টিউবওয়েলের জল খেতে পারে না, কারণ টিউবওয়েলের জল যে নিচ দিয়ে আসে সেখান থেকে ময়লা বেরোয়। সুতরাং ইমিডিয়েট পুকুরগুলো পরিষ্কার করতে হবে, পুকুরে পানা জমে যায়, নানা রকম পুকুরগুলো পরিষ্কার করতে হবে, গ্রামগুলো পরিষ্কার করতে হবে। যেটা আমরা আগের বারও আমফানের সময় দেখেছিলাম, পাথর প্রতিমা, গোসাবা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ এইসব এলাকাগুলো খুব বেশি হয়, দেখে নিতে হবে। খেজুরি কন্টাই থেকে শুরু করে ওগুলোও দেখে নিতে হবে। সীমা সুন্দরবনের কি খবর? সুন্দরবন উন্নয়ন দপ্তর দেখে নাও মিস্টার সীমা। কি খবর আছে?